সিলেটের প্রথম পর্বে আমরা গিয়েছিলাম চা বাগান রাতারকুল, আর রাতারকুল গিয়ে আমরা এত মজা করেছি যেটা কোনোদিন ভোলার মতো না। আর মাঝি মামার গানগুলো তো ছিল একদম অস্থি, যা মনের মধ্যে পুরো গাইতে আসে, মামারে কোনোদিন ভোলার মতো না। তার গানগুলো অনেক সুন্দর হয়েছিল, মানে বারবার শুনতেছিলাম আমরা এক গান, আর রিকোয়েস্ট করতেছিলাম মামা আরেকবার বলেন আরেকবার বলেন। আপনারা যারা সিলেটের প্রথম পর্বের ভিডিও দেখেন নি, তারা অবশ্যই সিলেটের প্রথম পর্বের ভিডিওটা দেখে দ্বিতীয় পর্বের ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আমাদের বাস চলছে তো চলছেই, আর এদিকে তো আমার স্বামী আমার আবার দেখে অবাক হয়ে গেছে যে আমার বউরে একটু আগে দেখলাম কি এখন আবার কি হয়ে গেছে। আমি বলতেছি কি তুমি আমার চিনতে পারতেছো না? স্বামী বলতেছে হ্যাঁ চিনতে পারতেছি, তোমার চেহারা এমন হয়েছে কেন? আমি বলছি হিজাব চেঞ্জ করে চেহারা পাল্টাই ফেলছি। বাস চলতে চলতে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরের কাছে, আর আপনারা একটু দেখেন আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর ছিল, দেখে পুরো মনমুগ্ধ হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি নৌকার ঘাটে, আর নৌকার ঘাটে যাচ্ছি আর আমার স্বামীর দিকে তাকাইতেছি, বলতেছে এই তুমি পিছে কেন পিছে কেন? এদিকে আমার খাতা বস্তা সব দিয়ে দিচ্ছে, আর এখানে লেখা ছিল স্বাগতম। এখন আমরা যাচ্ছি নৌকার কাছে, নৌকার কাছে যেতে হলে আবার একটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে নামতেছি আর আমার স্বামীর পিছনে। এখন আমরা নৌকায় উঠে গেলাম, আর নৌকায় ওঠার পর আপনারা মনে হইব অন্য দেশে চলে গেছেন, এত সুন্দর দৃশ্য। আমার মনে হইতেছিল নৌকার থেকে নাইমা কতক্ষণ গুসল করে নাই, কি সুন্দর পানি আর পানি। এদিকে আমার স্বামী আমার অনেক দাঁড়াইতা ছিল, আমার এদিকে ভিডিও করতে ছিল, আমি বলতেছি ভিডিও করবো না, আমি আশেপাশে দৃশ্যগুলো দেখালে। আর নৌকাগুলো এত জোশ ছিল, সবাই আমাদের দিকে তাকাইছিল, আমরা সবাই দিকে তাকাইছিলাম, অনেক মজা লাগতেছিল নৌকার মধ্যে। আর হচ্ছে গিয়ে আকাশটা এত সুন্দর ছিল, মানে রোদ বৃষ্টি হইলে আমার মনে হয় ভালোই তো, কারণ গরমে শেষ হয়ে যেতেছিলাম। আমার স্বামী ভিডিও করতেছিল, স্বামী আমার সামনে গিয়ে বসে বসে, স্বামী হয়েছে একটা শয়তানের হাড্ডি, সে পাপ যেতে সত, আমি পাপ যেতে পারতাছি না, দুঃখে আমি শেষ। আর আমাদের পাশ দিয়ে নৌকাগুলো যাচ্ছিল, দেখতে এত ভালো লাগতাছিল। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরে, আর আমাদের নৌকাটা এখন ঠাস করে লেগে যাবে, হ্যাঁ লেগে গেছে। আর আমরা এখন আস্তে আস্তে নামতেছি, আমার স্বামী আবার আমার সব কিছু ধরাই দিতেছে, জিদ দিয়ে আমার শোল ফাইটটা দিতেছে, কিন্তু এখন এত বেশি ভালো লাগতাছে কি আর বলবো, কিছু বলার নাই। মনে হইতেছে থাক গাড়ি টানি, তাও তো কত সুন্দর একটা জায়গা আসছি। আর আইসা মনে হইতেছে কতগুলো বড় বড় পাথর বাসায় নিয়ে যায়, কিন্তু না আগে হয়েছে ঘুরতে হবে, তারপরে হচ্ছে গিয়ে বাকি সব। এখন আমি যাচ্ছি হচ্ছে লকারের কাছে আমার জামা কাপড়গুলো রেখে, আমি এখন পানিতে নেমে পড়বো, আর আমার দেরি সহ্য হইতেছে না। এত সুন্দর জায়গা আমি জীবনে প্রথম দেখলাম, জীবনে আর কখনো দেখিনি। ধন্যবাদ আমার স্বামী, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার লাগে। আমার স্বামীর আমি অনেক বেশি ভালোবাসি, আমার একটাই স্বামী, স্বামীর আমি অনেক বেশি ভালোবাসি। এখন স্বামী আর আমি কিছুক্ষণ ছবি টবি তুললাম, তারপর টিকটক ভিডিও করলাম, স্বামীকে তো অনেক ভালোবাসি এখন, কারণ স্বামী আমার এত সুন্দর একটা জায়গা নিয়ে এসেছে। কিন্তু স্বামী আমার এদিকে অনেক আজকে গাড়ি টানাইছে, আমি অনেক রাইগা ছিলাম, কিন্তু না এখন অনেক খুশি হয়ে গেছি। এদিকে সবাই কাপেল কাপেল ছবি তুলতেছিল, এদিকে সিনথিয়া সিনথিয়া জামাই কি বাচ্চা পোলাপানের মতো খেলতেছিল পাথর মারামারি। ওরা হচ্ছে আবার আমাদের পরে ছবি তুলবে, আবার আমার তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ লাগাই অনেক কিছু ছবি টবি তুলে নিলাম, পরে আমরা পানি দিয়ে একটু খেলাধুলা করতেছিলাম, মাঝখানে টিকটক করলাম, আরও কয়েকটা সবাই মিলে অনেক মজা হয়েছে, সেই মজা হয়েছে মামা চিল হয়েছে। এদিকে আমি একা একা কয়েকটা ভিডিও বানাইলাম, আর আমার স্বামী বলতেছে তুমি কি একা একা ভিডিও বানাও, আমার নিয়ে ভিডিও বানাও না, কারণ আমি বলতেছি স্বামী ধৈর্য ধৈর্য, অনেক টাইম আছে, তোমার নিয়ে ভিডিও বানাবো, অপেক্ষা করো অপেক্ষা করো। ও মা স্বামী দিয়ে হিংসা জল্লা বুঝে মরে দিতেছে, সেও একা একা ভিডিও বানাইতেছে, কি নায়কের মতো বসলে সে ভাবলে ভিডিও করতেছে ছবি টবি তুলতেছে। এদিকে আমি বলতেছি স্বামী তোমার মধ্যে কি জেলাসি, তুমি সবসময় আমার নিয়ে হিংসা করো, তোমার মনে হইতে হিংসায় পুরো ভরপুর আর ভরপুর। এদিকে আমরা অনেকক্ষণ মজা করছি অনেক মজা করছি, কিন্তু সব মজা আর আপনাদের দেখানো হয় নাই, কারণ আমরা ভিডিও করবো নাকি আমরা নিজেরা মজা করবো, গুসুল টুসুল করবো, তার এগুলো তো আর আপনাদের দেখানো হয় নাই, কারণ হচ্ছে আমরা তখন মজা করতেছিলাম, কেউই ভিডিও করতে চাইতেছিল না, সবাই তখন অন্য একটা জগতে চলে গেছিল, কারণ পাশে হচ্ছে মেঘালয় ইন্ডিয়ার। আর কি চমৎকার দৃশ্য কি বলবো, আপনারা না গেলে জীবনে কখনো বুঝতে পারবেন না আসলে কতটা যে সুন্দর আমাদের এই বাংলাদেশ। আমরা অনেকক্ষণ গোসল টোসল করলাম, গোসল টোসল করে এখন হচ্ছে ফ্রেশ হয়ে আমরা জামা কাপড় চেঞ্জ করে ফেললাম, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের আবার নৌকার কাছে যেতে হবে, কারণ নৌকা আমাদের ওইদিকে নিয়ে যাবে। কিন্তু এখন অনেক আফসোস লাগতেছে, এই ড্রেসে আমি কোনো ছবি তুলতে পারলাম না, স্বামীর সাথে চিল্লাইতেছিলাম স্বামী তুমি কই গেছো, আমার একটা ছবি তুলে দিলাম। স্বামী এদিকে আবার কি করতেছে, আমার হাতে দিয়ে দিচ্ছে একটা পাথরের ব্যাগ, সে ছোট ছোট পাথর নিচ্ছে বাসার অ্যাকুরিয়ামের জন্য, আমার জিদ্দে শেল ফাইটটা দিতেছিল। পরে হচ্ছে আমি অনেক স্পিডে হাইটে দিতেছি, দৌড়াইতেছি, কারণ হচ্ছে আমাদের নৌকা সাইডে দিবে, আমরাই সবার পিছনে বইয়ে গেছি আমার স্বামীর জন্য। তারপর হচ্ছে আমরা নৌকায় উঠে পড়লাম, আমাদের নৌকাও ছেড়ে দিলে, এত সুন্দর লাগতাছিল নৌকাটা যখন ছাড়ছে, যেটা কল্পনার বাহিরে, পাশে অন্য নৌকা যাইতেছিল আর আমরাও যাচ্ছিলাম। ওইখান থেকে আমরা সরাসরি চলে আসলাম হচ্ছে সিলেট শহরে, আর সিলেট শহরে আসার পর আমাদের এত ক্ষুধা লাগছে কি আর বলবো, ক্ষুধায় কোনো কথাই বলতেছিলাম না, ক্ষুধায় কিছু ভালো লাগতেছিল না। আমরা সরাসরি এখন চলে যাব হচ্ছে পাঁচ ভাই হোটেলে খেতে, কারণ সিলেটে এত ভিডিও দেখছি পাঁচ ভাই হোটেল পাঁচ ভাই হোটেল, আমার পেটে ওইটার জন্য আরো বেশি ক্ষুধা লাগতেছিল। স্বামীকে বলতেছিলাম স্বামী তাড়াতাড়ি চলো ওদিকে গিয়ে খাই, স্বামীও বলতেছিল হ্যাঁ এখনই খেতে হবে। তারপর আমরা চলে গেলাম পাঁচ ভাই হোটেলে, গিয়ে দেখি মানুষ আর মানুষ, আমার স্বামী কে দেখছে তুমি মনে আছে সিরিয়ালই পাবো না, আমি বলতেছি না মনে মনে আল্লাহর নাম নিতে আছে সিরিয়াল
হোটেল পাবো, চলো চলো। পর হচ্ছে আমার স্বামী এর আগেও খাইছে, তাই তার পরিচিত, সে আমরা দুই তলায় নিয়ে গেল, দুই তলায় আমি চলে যাচ্ছি। নিচ তলায় মানুষে পুরো ভরপুর ছিল, হাঁটাই যাইতেছিল না মানুষের জন্য। তারপর আমি পুরাই তাড়াতাড়ি করে দুই তলায় উঠে গেলাম, কারণ সিট তো পাইতে হবে। পরে দেখি খুঁজতেছে, দেখি না সিট কোনো ফাঁকা নাই, ফাঁকা নাই, সব মানুষ খাইতেছে খাইতেছে। পরে দেখি না একটু সামনের দিকে আগাই যেতে যেতে দেখি একটা দুইটা সিট ফাঁকা আছে। তো আমি স্বামীকে বললাম, মিস করে না স্বামী, আসো এখানে বসিয়া পড়ি। বসার সাথে সাথে স্বামীকে বললাম স্বামী খাবার অর্ডার দাও। আর ভালো লাগতেছে না আমার, স্বামী খাবার অর্ডার দিল, সাথে সাথে খাবার চলে আসলো। খাবারের যে কি সুগ্রা নাস্তা ছিল, আর খাবারগুলো দেখতে অনেক ইয়াম্মি মনে হইতেছিল, কখন খাবো কখন খাবো। এতগুলো ভাত আমি আর আমার স্বামী দুইজনে মিললে খাইয়া ফেলবো এটা ভাবতেছিলাম, বলতেছিলাম প্লেট দেয় না কেন, প্লেট কিছুক্ষণের মধ্যে আমাদের দিয়ে দিল। দেওয়া দেওয়ার পরে আমার স্বামী প্রথমে ভাত নিল, ভাত নিয়ে সে আমাকে ভাত দিল। এখন হচ্ছে আমি সবগুলো খাবার টেস্ট করবো, কারণ সবগুলো খাবার দেখতে অনেক সুন্দর হয়েছে, মনে হইতেছে অনেক মজা হবে। আমি প্রথমে নিয়ে নিয়েছি ভর্তা টত্তা যা ছিল সব ভর্তা নিয়েছি, ভর্তা দিয়ে খাচ্ছিলাম, তো খাচ্ছিলাম এত মজা হয়েছে ভর্তাগুলো, কি বলবো, মনে হইতেছে ভর্তা দিয়ে সব ভাত খেয়ে ফেলবো। কিন্তু না, আমার স্বামী এখানে অর্ডার দিয়েছে আবার কোয়েল পাখি আর হচ্ছে গরুর মাংস, দুটো তো খেতেই হবে, কারণ কোয়েল পাখি এর আগে আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খাবো। তো তারপরে স্বামী স্বামী বলতেছিলাম, স্বামী আমাকে কোয়েল পাখি দাও, আমার স্বামী কোয়েল পাখি আমাকে দিল, সেই টেস্ট সেই মামা সেই। আর আমার স্বামী তো কোনো কথাই বলে না, আমার দিকে সে একটু তাকায় না, সে খাইতেছে তো খাইতেছে, আমি ডেকে ডেকে বলতেছে এই খাবার কেমন হয়েছে, সে তারপরে বলে না ভালোই হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে খেলাম পান, পান খেতে খেতে যাচ্ছি এখন আমার মাজারের উদ্দেশ্যে, কারণ আমরা এখন মাজার দেখবো। আর আমরা মাজারের কাছে চলে আসছি, মাজারের কাছে এসে দিকে অনেক লোকজন, অনেক লোকজন। মাজারটা আমরা একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এখন বাসার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, সেটা হচ্ছে চাপাতি নিয়ে নিয়েছি, কদমা নিয়ে নিয়েছি, কারণ এগুলো হচ্ছে বাসায় গিয়ে আমার ছয়তলার ভাবিরা আছে তাদের দিতে হবে, তাই তাদের জন্য নিয়ে নিয়েছি, বাসার জন্য নিয়ে নিয়েছি। কি একদম অরিজিনাল চা খাবো, কি ফিলিংসটাই না হবে। এই যে দেখেন আমাদের কেনাকাটা শেষ, এই যে আমাদের গাড়ি পুস্কা হয়ে গেছে। আমার সময় বলতে ছিল সব জায়গায় গেলে তোমার গাড়ি আছে, আমি বলছি হ্যাঁ স্বামী আমার গাড়ি থাকবে, গাড়ি ছাড়া আমি চলতেই পারি না। এখন আমরা সরাসরি চলে যাবো বাসের দিকে। আর এবার বাসে এত মজা হয়েছে, সবাই মিলে আমরা গান টান গাইতেছিলাম, ওই ভাইরা অনেক মজা করতেছিল, আমরা অনেক মজা করতেছিলাম। তো চলুন এটাই দেখি। সবাই মিলে মজা করতে করতে কখন যে ঢাকা চলে আসলাম এটা বুঝতেই পারলাম না। আর আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, কত মজা করছি, কত আনন্দ করছি। তো সিলেট ট্যুরের ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।